মিয়ানমারের বিদ্রোহীদের আরাকান রাজ্যের স্বাধীনতা নিয়ে 2023 সালের জানুয়ারি মাসে বানানো প্রথম ভিডিওতেই বলেছিলাম মিয়ানমারে একটি সংবাদ আসবে, মিয়ানমারের একটি হলেও রাজ্য এবার স্বাধীন হবে, 2023 সালে তারা তাদের স্বাধীনতা অর্জন করবে, এটি তার এতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনা পরিক্রমায় দেখা যাচ্ছে পরিস্থিতি সেদিকেই এগুচ্ছে, 2023 সালের মধ্যে মিয়ানমারে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটবে এটি আমারও বিশ্বাস। আপনারা জানেন মিয়ানমারের স্বাধীনতা আন্দোলন মাথা ছাড়া উঠার পর থেকে মিয়ানমারে সামরিক আইন জারি করা হয়েছে, মার্শাল ল জারি করা হয়েছে, কয়েকটি শহরে মার্শাল ল চলছে এবং সেই শহরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়াঙ্গুন অর্থাৎ মিয়ানমারের রাজধানী। 2023 সালের 2রা ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারির 2 তারিখে তারা এই মার্শাল লর মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে। তারা মার্শাল লর মেয়াদ বাড়াবে এটা খুব স্বাভাবিক, কারণ জান্তা সরকার মার্শাল ল ব্যতীত টিকতে পারবে না। ওদিকে চলছে স্বাধীনতা আন্দোলন বিদ্রোহ, সেই বিদ্রোহে যোগ দিচ্ছে জনগণ, সেই বিদ্রোহে যোগ হচ্ছে জনসম্পৃক্ততা, জনসম্পৃক্ততার সাথে যোগ হচ্ছে বিশ্বের সমর্থন, বিশ্ব পরিমণ্ডল থেকে তারা ব্যাপক সমর্থন, অস্ত্রশস্ত্র পাচ্ছে। এই পরিস্থিতিতে মিয়ানমারের সেনাবাহিনী জরুরি অবস্থার মেয়াদ বাড়াবে এটা খুবই স্বাভাবিক, কিন্তু বিষয় হলো জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর একদিন পরেই আরও 37টি শহরে তারা মার্শাল ল জারি করেছে, আরও 37টি শহরকে তারা এই মার্শাল লর আওতাধীন নিয়ে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে সরকারের ভিতরের কম্পন আরও বেড়ে গিয়েছে, ভাইব্রেশনে তাদের জ্ঞান হারাবার অবস্থা, যে কারণে মার্শাল ল ব্যতীত জরুরি অবস্থার আওতা বৃদ্ধি করা ব্যতীত তারা আর টিকতে পারছে না। তবে এই জরুরি অবস্থার এই 37টি শহরে জরুরি অবস্থা জারির 1 নম্বরে রয়েছে বিদ্রোহের রাজধানী হিসাবে খ্যাত সাগাইন ও মাগয়ে। মিয়ানমার থেকে প্রকাশিত থাইল্যান্ডের পত্রিকা ইরাবতীর খবরে বলা হয়েছে এখন থেকে আরও 37টি শহর সরাসরি মিয়ানমারের জান্তা সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে, সেখানে মার্শাল ল আইন জারি করা হয়েছে, মার্শাল লর অধীনেই সেখানকার মানুষকে চলতে হবে। সাগাইন রাজ্যের 11টি শহর, মাগয়ে রাজ্যের 5টি শহর, মিউনি শহরের 5টি শহর, তানিন রাজ্যের 2টি শহর, চীন রাজ্যের 7টি শহর, কায়া রাজ্যের 4টি শহর, কারেন রাজ্যের 2টি শহর, এই মোট 37টি শহরে নতুন করে মার্শাল ল জারি করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। সামরিক বাহিনীর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এই শহরগুলোর বিচার আইনকানুন সব কিছু নিয়ন্ত্রণ করবে এখন থেকে সেনাবাহিনী। কোনো বিচারে কোনো আপিলের ব্যবস্থা থাকবে না, তবে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আপিলের ব্যবস্থা থাকবে, তবে সেই আপিল নিষ্পত্তি হবে অবশ্যই 24 ঘন্টার মধ্যে। মিয়ানমারের জান্তা বাহিনী এখন আর সময় ক্ষেপণ করতে চাচ্ছে না, যাকে যেখানে পারবে সেখানেই ধরবে, সেখানেই মৃত্যুদণ্ড দিবে। মৃত্যুদণ্ডের আপিলের একটি কথিত ব্যবস্থা থাকলেও তা তারা সমাধান করবে অতি সত্বর 24 ঘন্টার মধ্যে। পুরো সরকারের মধ্যে অস্থিরতা চলছে, টালমাটাল চলছে, কারণ এখানে তাদের সাফল্য ব্যর্থতা। যদিও গত 2 বছর সামরিক শাসন জারির পর থেকে তারা আর সাফল্যের কোনো কিছু দেখাতে পারেনি, তারা মিয়ানমারে কোনো স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারেনি, দিনকে দিন বিদ্রোহের গতি বেড়েছে এবং তারা নাস্তানাবুদ হচ্ছে, তারা তাদের সৈনিক হারাচ্ছে, সেনাবাহিনীর লোকদেরকে হারাচ্ছে, অফিসার হারাচ্ছে। মিয়ানমারের স্বাধীনতাকামীদের শুভকামনায়, তাদের স্বাধীনতার স্বীকৃতির প্রত্যাশায়, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।